অর্জুনের দলহত্যাকে ভাটপাড়ায় তৃণমূলে ভাঙনের সম্ভাবনা। যদিও এই বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল নেতৃত্ব, তাদের দাবি ভোটে এর কোনো রকম প্রভাব পড়বে না। ভাটপাড়ায় তৃণমূল বিধায়ক অর্জুন সিংয়ের বিজেপিতে যোগদানের পর ভাটপাড়ায় তৃণমূলে ভাঙন। পৌরসভার একাধিক কাউন্সিলর অর্জুন সিংকে সমর্থন করছে। তাদের দাবি, অর্জুন সিং আমাদের অভিভাবকের মতো, তিনি যে দলে থাকবেন আমরাও সেখানেই থাকব। মানে আমাদেরকে মানে কোনো দিন কোনো জিনিসে আমাদের উনি মানে আমাদের কষ্ট বা কিছু আমাদেরকে বুঝতে দেয়নি, তাই আমরা ওনার সঙ্গেই থাকব, থেকেছিলাম, আছি আর থাকব। মেরা ইতনা সারা বহুত সারা প্রবলেম আয়া, মেরে হর জায়গা পর ও সলভ কিয়া হ্যায়, হর জায়গা সাথ দিয়া হ্যায়। এদিকে দলের বিধায়কের বিজেপিতে যোগ দেওয়াকে গুরুত্ব দিতে চাইছে না তৃণমূল নেতৃত্ব। কাউন্সিলর কজন যাবে এখনই আমরা ঠিক করবো, ভাটপাড়া এসেছে আমাদের সঙ্গে। আমি একটা কথা বলতে পারি যে যারা তৃণমূল কংগ্রেসের বিভিন্ন জায়গায় নির্বাচিত প্রতিনিধি আছে, আমি মনে করি তাদের বিবেক বিবেচনা মমতা ব্যানার্জির পক্ষেই থাকবে। তাদের দাবি, মমতা ব্যানার্জির আদর্শে অনুপ্রাণিত হয়ে সাধারণ মানুষ ভোটে তৃণমূলকে জয়ী করবেন। আর আমাদের দলের তো দুটো চিহ্ন, একটা ঘাসের ওপর জোড়া ফুল, একটা শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ। তো সুতরাং এগুলো নিয়েই কিন্তু তারা এত বেশি তারা ক্ষমতাবান এবং জনপ্রিয়, এগুলো নিয়েই তারা এমএলএ ছিলেন, এগুলো নিয়েই তারা কাউন্সিলর ছিলেন, এগুলো নিয়েই তারা এমপি ছিলেন। সুতরাং এগুলো বাদ দিয়ে আগামী দিনে যদি তারা এমএলএ এমপি কাউন্সিলর হয়ে আসতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত মাথা থেকে সরে যাওয়ার পরে, তাহলে নিশ্চয়ই আমরা তাদের সাধুবাদ জানাই। বিজেপি ব্যারাকপুরে কিচ্ছু করতে পারবে না, ব্যারাকপুরে আমরা আরও বেশি ভোটে আমরা জিতব তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার দিল্লিতে দলীয় কার্যালয়ে বিজেপিতে যোগদান ভাটপাড়ার তৃণমূল বিধায়ক অর্জুন সিং। লোকসভায় তাকে প্রার্থী না করায় দলের ওপর ক্ষুব্ধ ছিলেন তিনি। সূত্রের খবর, তলায় তলায় বিজেপির সাথে যোগাযোগ রাখছিলেন অর্জুন সিং। একটা দলীয় ঘরে ঘরে গইলে যদি অনেক গরু থাকে, যে গরুতে দুধ না দেয় পাইকাটা বিচবে না, পাইকাটাকে বিচে দেবে, তো গরুর দুধ নাই বিক্রি করে দিস। দলের প্রতি তার মুখে ক্ষোভ ফুটে ওঠে। তিনি বলেন, একজন কাউন্সিলর ভোটে না জিতেও মন্ত্রী হতে পারেন, আর আমি চারবারের বিধায়ক, লোকসভায় প্রার্থী হওয়ার দাবিদার হতেই পারি, এর মধ্যে রাজনৈতিক অপরাধ কিছু নেই। বিজেপিতে যোগদানের পর তৃণমূলকে কটাক্ষ করেন অর্জুন সিং। তৃণমূলের স্লোগানকে কটাক্ষ করে তিনি বলেন, মা মাটি মানুষ এখন মানি মানি মানি। পাশাপাশি দল ছাড়ার কারণও ব্যাখ্যা করেন তিনি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, ভাটপাড়া।